কারোর হাতে ব্যাগ, কারোর সঙ্গে পরিবারের সদস্য, কেউ বা একা, আবার কারো কোলে শিশু। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করে তারা সবাই আজ ঢাকা ফিরেছেন। শত ভোগান্তি বিড়ম্বনা পেরিয়ে যারা নারীর টানে ঈদ উদযাপন করতে বাড়িতে গিয়েছিলেন, তারাই আজ জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন। পরিবারের সঙ্গে সুখ স্মৃতি আর প্রিয়জনদের ছেড়ে জীবিকার টানে ঢাকায় ফিরে আসায় মন খারাপ তাদের। রোববার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছে মানুষ। সব বাসই যাত্রীতে পূর্ণ। জীবিকার তাগিদে সারাদিন কাজ আর কাজ, যান্ত্রিক শহরে একঘেয়েমি জীবন। আর এই একঘেয়েমি জীবনে সাময়িক বিরতি দিয়ে কর্মজীবী এসব মানুষের সামনে আসে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মুহূর্ত। তাই তো শত ভোগান্তি বিড়ম্বনা পেরিয়ে ঈদ উদযাপনে মানুষ ছুটে যায় নারীর টানে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয় তারা, কিন্তু জীবিকার তাগিদে ফের ঢাকা ফেরার সময় মন খারাপ হয়ে যায় সবার।